ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বললেন আওয়ামী লীগ নেতা। চাঁদপুরে বিএনপির সভাপতি সম্পাদক পদে 8 জনের মনোনয়ন জমা। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন। স্বাধীনতা দিবসে বিচ্ছিন্ন সংঘর্ষ ও আহত 78 জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাতের পরিকল্পনা ইসির। পুরুষ অভিভাবক ছাড়াই উমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা। ফের পশ্চিমাদের উপর খেপলেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বলে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই। গত 25 মার্চ গণহত্যা স্মরণে এবং 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি যশোরের মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আব্দুল হাই তার বক্তব্যে বলেন, 26 মার্চ পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে গণহারে হত্যা করেছিল, তারপর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব পেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকে দেখুক। দেশ গড়ার কারিগর উন্নয়নের কারিগরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একথা মনে রেখে আগামী নির্বাচনে যোগ দেবেন। এ সময় একজন দেশনেত্রী শেখ হাসিনা বলে উঠেন। তখন হাই দেশনেত্রী শেখ হাসিনা বলে বক্তব্য শেষ করেন। এ বিষয়ে আব্দুল হাই বলেন, মিস্টেক হতে পারে, শেখ হাসিনার নাম বলতে গিয়ে খালেদা জিয়ার নাম বলা পড়ে যেতে পারে। চাঁদপুরে বিএনপির সভাপতি সম্পাদক পদে 8 জনের মনোনয়ন জমা। চাঁদপুরে বহুল প্রত্যাশিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী 2 এপ্রিল অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার এই সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ বিরাজ করছে। আগামীতে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে তৃণমূল কর্মীদের মাঝে জোর আলোচনা চলছে। চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শক্তিশালী কমিশন গঠন করা হয়েছে। 26 মার্চ ছিল মনোনয়নপত্রের সংগ্রহের শেষ দিন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 4 জন করে মোট 8 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুব রহমান শাহীন ও বিএনপির নেতা এস এম কামাল উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি এবং সাবেক যুগ্ম সম্পাদক কাজী গুলাম মোস্তফা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন শামসুল ইসলাম মন্টু, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শরীফ মাহমুদ, ফেরদুস শাহীন এবং অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন। নির্বাচনে মোট ভোটার 1,515 জন। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন। গাজীপুরে কথা সাহিত্যিক সমকালের সাংবাদিক এজাজ আহমেদ মিলন সহ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে করা হয়রানিমূলক মানহানি মামলা দায়ের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে হয়রানিমূলক মানহানি মামলা দায়ের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমকাল কালীগঞ্জ প্রতিনিধি আহমদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য আব্দুল গাফার প্রমুখ। এ সময় সাংবাদিকের নেতারা অবিলম্বে ইজাজ আহমেদ মিলন সহ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে করা হয়রানিমূলক মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক সরকার, বিল্লাল হোসেন, ওমর আলী মোল্লা, রাসেল মিয়া, ইমতিয়াজ আহমেদ, মাহফুজুর রহমান জয়, মোহাম্মদ এমরান হোসেন, সবুজ মিয়া ও আরো অনেকে। স্বাধীনতা দিবসে বিচ্ছিন্ন সংঘর্ষ, আহত
78 জন। মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে 78 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে নেত্রকোনার কমলা কান্দায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। লক্ষ্মীপুরের রামগদিতে দল দুটির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মানিকগঞ্জের সিংরাইয়ে একই জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির সভা নিয়ে সংঘর্ষে 3 জন আহত হন। এছাড়াও জেলা সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 2 জন আহত হন। জালকাঠিতে ছাত্রদল নেতা কর্মীদের উপর ছাত্রলীগের হামলায় কমপক্ষে 10 জন ছাত্রদল নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা দুটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিপেটায় সংগঠনটির অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা ইসির। 3 বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে আগামী মে অর্থাৎ ঈদের পরপরই শুরু করা হবে এই কার্যক্রম। ইসি কর্মকর্তারা জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে এতদিন বরাদ্দ ছিল না, এখন সেই সমস্যা দূর হওয়ায় কার্যক্রমটি হাতে নেওয়া হচ্ছে। দেশের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার দায়িত্ব নির্বাচন কমিশনকে আইনে হয়েছে, কিন্তু বছর বছর ধারাবাহিকভাবে কাজটি করতে পারেনি সংস্থাটি। এছাড়া ভোটার হতে ভোগান্তির শেষ নেই। জন্ম নিবন্ধন সনদ, স্থানীয় সরকার প্রতিনিধি প্রত্যয়নপত্র পেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় নাগরিকদের। আবার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে বাড়ি, জমির দলিল সহ নানা প্রমাণাদি জমা দিলেও মাসের পর মাস ঝুলে থাকে আবেদন। আর এই সমস্যা দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী 20 মে থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। পরে একটি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তাদের ফটো, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে। পুরুষ অভিভাবক ছাড়াই উমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা। পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই পবিত্র উমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা। 18 থেকে 65 বছর বয়সের নারীদের এ সুযোগ দেবে সৌদি কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে আগ্রহী নারীদের একটি দলের অংশ হিসেবে উমরাহ পালনের জন্য যেতে হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন আমিরাতি সংবাদ মাধ্যম গালফ নিউজ। কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ হজের উদ্দেশ্যে যাত্রার জন্য আবেদনকারী নারীদের করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নেওয়া থাকতে হবে। আবেদনকারীদের অন্য কোনো ধরনের অসুস্থতাও থাকা যাবে না বলে জানিয়েছেন সৌদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী গত 5 বছরে হজ করেননি সৌদি আরবের এমন বাসিন্দা ও নাগরিকরা এবছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন। দায়িত্ব নেওয়ার পর থেকে সৌদি আরবে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছেন MBS নামের পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। ফের পশ্চিমাদের উপর খেপলেন চ্যালেঞ্জকে। রুশ বাহিনীকে থামাতে যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের কাছে বিভিন্ন সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বেশ সহায়তাও পেয়েও ছিলেন তিনি, কিন্তু যুদ্ধ বিমানের জন্য যে অনুরোধ করেছিলেন তা না পেয়ে খুব প্রকাশ করলেন তিনি। আল জাজিরা ও BBC-র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন 1 মাস পার হয়েছে, অথচ শুরু থেকে পশ্চিমাদের কাছে আধুনিক যুদ্ধ বিমান চেয়ে আসছেন জেলেনস্কি, কিন্তু এখনও সেই সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে এই মুহূর্তে নেটোর 1% বিমান ও 1% ট্যাঙ্কের প্রয়োজন, এর বেশি চাইবে না। আমরা যুদ্ধ শুরুর পর থেকে 31 দিন ধরে অপেক্ষা করছি, শুধু মেশিন গান দিয়ে তো আর রুশ বিমান ভূপাতিত করা যায় না। শুধু তাই নয়, এ সময় নেটোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেলেনস্কি। তিনি বলেন, নেটো কি করছে, এটা কি রাশিয়া চালাচ্ছে, তারা কার জন্য অপেক্ষা করছে।